हेलो फ्रेंड्स, वेलकम टू बेंगल स्टडी हब। आज के डेट होच्छे 1 जून 2020 एवं आज के द हिंदू न्यूज़ पेपर थे इम्पोर्टेंट आर्टिकल आमरा देखे नेब। तो देखो प्रथम एखाने बला होच्छे स्टे मोर विजिलेंट दैन एवर एगेंस्ट कोविड-19 थ्रेट मोदी। तो मन की बात होयेछिलो, मन की बात प्रोग्रामे जेटा रेडियोते मेनलि शोना हय সেই প্রোগ্রামে, মানে পডকাস্ট বলতে পারো এক ধরনের, তো সেই প্রোগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন এখন আরও বেশি ভিজিলেন্ট হবে যেহেতু আনলক 1.0 শুরু হয়ে গেছে। তো ধীরে ধীরে কিন্তু লকডাউনটাকে শিথিল করা হচ্ছে এবং এই ফেজটাকে বলা হচ্ছে লকডাউন না বলে এখানে বলা হচ্ছে, দেখো এখানে কী লেখা রয়েছে, আনলক 1.0 বা 1.0 কী বলা হয়, ঠিক আছে। সো এখানে বলেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আস্কড ইন্ডিয়ান্স টু স্টে মোর ভিজিলেন্ট দ্যান এভার এগেনস্ট কোভিড-19 থ্রেট আ ডে আফটার সেন্টার নোটিফাইড আ ফেজ ওপেনিং অফ দ্য ইকোনমি টার্ম ড্যাশ আনলক 1.0, ঠিক আছে। মন কি বাতে তিনি অনেক কিছু বলেছেন কিভাবে আমরা করোনার সাথে ফাইট করব, যেরকমটা হয়। তারপরে এক্সপার্টসরা কী বলছে সেখানে এখানে লেখা আছে, যেমন এক্সপার্টসরা কী বলছে, আ লুক অ্যাট সাম অফ দ্য রিকমেন্ডেশন বাই হেলথ প্র্যাকটিশনার্স রিসার্চার্স অ্যান্ড একাডেমিক্স টু দ্য গভর্নমেন্ট টু ট্যাকল কোভিড-19। তা এরা হচ্ছে কী করেছেন, গভর্নমেন্টকে সাজেশন দিয়েছেন। আ প্যানেল অফ হেলথ এক্সপার্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্টিস্ট অ্যাট সেন্ট্রাল স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল শুড বি কনস্টিটিউটেড টু অ্যাড্রেস দ্য হেলথ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। সো এই জিনিসগুলো আমরা আমাদের লেখার রাইটিংয়ের সলিউশন হিসেবে দিতে পারি, যে এই সময় লকডাউনের সময় কীভাবে শিথিল কী কী ইউজ করা যেতে পারে। তো একটা প্যানেল গঠন করা যেতে পারে হেলথ এক্সপার্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্টিস্টদের, সেন্ট্রাল কেন্দ্র লেভেলে এবং সেন্ট্রাল লেভেলে, স্টেট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে, যাতে এই যে এই সময় হেলথ আর হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস যেটা হচ্ছে সেটাকে ট্যাকেল করা যায়। কম্প্রিহেন্সিভ ডেটা ইনক্লুডিং টেস্ট রেজাল্ট শুড বি মেড অ্যাভেলেবল ইন দ্য পাবলিক ডোমেন। তো যত ডেটা আছে সেটাকে ট্রান্সপারেন্ট ওয়েতে কিন্তু পাবলিক ডোমেনে রাখতে হবে। নেশন ওয়াইড লকডাউন নিডস টু বি রিপ্লেস উইথ ক্লাস্টার স্পেসিফিক রেস্ট্রিকশন। তো এরকম নেশন ওয়াইড লকডাউন না রেখে ক্লাস্টার স্পেসিফিক রেস্ট্রিকশন লাগানো উচিত, যাতে আর সমস্ত জায়গায় ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো একদম ফুল প্লেসেন্ট ওয়েতে শুরু হয়ে যায়। রুটিন হেলথ সার্ভিসেস অ্যাট প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সারি লেভেল ক্যান বি স্টার্টেড উইথ অ্যাডিকুয়েট প্রোটেকশন ফর হেলথ ওয়ার্কার্স। তো হেলথ ওয়ার্কার্সদের অ্যাডিকুয়েট প্রোটেকশন প্রোভাইড করে রুটিন চেক আপগুলো স্টার্ট করা উচিত প্রত্যেকটা লেভেলে, প্রাইমারি আর তারপরে হচ্ছে মিডিল অ্যান্ড টার্সারি লেভেলে। র্যাপিড স্কেলিং আপ অফ পাবলিক হেলথ সার্ভিসেস রিসার্চেস শুড বি ডান উইথ অ্যালোকেশন অফ 5% অফ জিডিপি টু হেলথ এক্সপেন্ডিচার অ্যাট দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেভেল। তো কোভিড-19কে ডিল করার জন্য আমাদের জিডিপির 5% হেলথ সেক্টরে খরচ করা দরকার। অ্যান্ড এক্সটেন্সিভ সার্ভেইলেন্স শুড বি কন্ডাক্টেড টু আইডেন্টিফাই সারি, ঠিক আছে, সারি অ্যান্ড আইএলআই পেশেন্টস থ্রু ক্লিনিক্যাল ইনস্টিটিউশন টু আইডেন্টিফাই হটস্পট, ঠিক আছে। তো সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি ইলনেস যাদের আছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, এই ধরনের যাদের সিমটমস আছে তাদের জন্য কিন্তু হটস্পটগুলো ক্লিনিক্যাল ইনস্টিটিউশনের দ্বারা হটস্পটসকে আইডেন্টিফাই করার জন্য এক্সটেন্সিভ সার্ভেলেন্স করা দরকার যাদের এই ধরনের সিমটম আছে। স্টেটস ল্যাগিং বিহাইন্ড অন টেস্টিং মাস্ট ক্যাচ আপ, দ্য গভর্নমেন্ট নিডস টু সাপোর্ট ফ্রি টেস্টিং ইন প্রাইভেট ল্যাবস। তো যেই স্টেটগুলো টেস্টিংয়ে ল্যাগিং করছে তারা প্রাইভেট ল্যাবগুলোতে কিন্তু ফ্রি এই কোভিড-19 টেস্টিংটাকে অ্যাভেলেবেল করাতে পারে। তো এই সাজেশনগুলো এক্সপার্ট গ্রুপের দ্বারা দেওয়া হয়েছে গভর্নমেন্টকে। তো দেখো নেপালে এর আগের দিন যে আর্টিকেল আমরা ডিসকাস করেছিলাম, নেপালে পার্লামেন্টে যে অ্যামেন্ডমেন্টটা, নেপালে পার্লামেন্টে কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্টটা, তাদের যে নতুন কনস্টিটিউশন গ্রহণ করার, যেখানে ডিসপুটেড রিজনগুলো যেটা এতদিন ইন্ডিয়া ও নেপালের মাঝখানে ডিসপুটেড ছিল সেটাকে কিন্তু তারা ইনক্লুড করে নিয়েছে নতুন ম্যাপে। তো সেটাই অ্যামেন্ডমেন্ট কিন্তু বলেছে, অ্যামেন্ডমেন্ট অন নিউ ম্যাপ টেবল ইন নেপাল পার্লামেন্ট, নেপালের পার্লামেন্টে সেটা টেবল করা হয়েছে এবং অপোজিশন পার্টি এবং বিভিন্ন লেভেল থেকে কিন্তু তারা সাপোর্ট পাচ্ছে, ঠিক আছে। রিপ টুইট মাদেশি পার্টিস রি অ্যাপিয়ার্স ডিউরিং সেশন। তো দেখো এগুলো দেখার দরকার নেই, আমরা যেটা জেনে নেবো তা দেখো পলিটিক্যাল সাপোর্ট তারা পাচ্ছে। ফর্মার ফরেন সেক্রেটারি অফ নেপাল যার নাম হচ্ছে মধু রমন আচার্যা সেই দ্য অ্যামেন্ডমেন্ট ইজ বাউন্ড টু সেল থ্রু, এই অ্যামেন্ডমেন্ট অবশ্যই পাশ হয়ে যাবে গিভেন দ্য আনএনিমিটি অ্যামং মেজর পলিটিক্যাল পার্টিস। তো সবগুলো পলিটিক্যাল পার্টিসের মধ্যে আনএনিমিটি আছে, আনএনিমিটি মানে কোনো রকম শত্রুতা নেই, সবার মধ্যে মিল আছে এই জিনিসটা নিয়ে যে তারা এটাকে পার্লামেন্টে পাশ করবে। ইটস আ জাস্ট আ ম্যাটার অফ টাইম অ্যাজ অল সাইডস আর ইউনাইটেড দ্যাট কালাপানি, সব সাইডই ওখানকার ওই দেশে সব সাইডই ইউনাইটেড আছে এই বিষয়ে যে কালাপানি
লিম্পিয়াধুরা অ্যান্ড লিপুলেক বিলং টু নেপাল। তো এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে, কোন জায়গাগুলো, কালাপানি, লিম্পিয়াধুরা এবং লিপুলেক, এই তিনটা জায়গাকে তারা নেপাল নিজেদের বলে ক্লেম করছে এই নতুন যারা তারা যে ম্যাপ তৈরি করেছে তার মধ্যে, ঠিক আছে। এবং বিলং টু নেপাল অ্যান্ড দ্য ম্যাপ নিজ টু শো দ্য কারেক্ট টেরিটরি অফ আওয়ার কান্ট্রি, এবং যেটা নতুন ম্যাপ তৈরি হচ্ছে সেটা আমাদের যে কারেক্ট টেরিটরি সেটাকে দেখানো উচিত, এটাই তিনি বলেছেন। নেক্সট দেখো, ইনটলারেন্স এগেনস্ট জুডিশিয়ারি ইজ গ্রোয়িং। তো এটা এক ধরনের মানে জুডিশিয়ারির বিরুদ্ধে, জুডিশিয়ারির এগেনস্টে যে মিসট্রাস্ট দেখা যাচ্ছে, যে বিচার ব্যবস্থার উপর যে প্রশ্নচিহ্ন উঠেছে, বিচার ব্যবস্থা আমাদের দেশে বিচার ব্যবস্থার উপর যে বিভিন্ন জায়গায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উপর একটা কোয়েশ্চেন চিহ্ন লেগে যাচ্ছে যে তারা যে বিচার দিচ্ছে সেটা কিন্তু সবাই, অনেকে আবার হাসাহাসি করছে, অনেকে আবার সেটাকে আনএক্সেপ্টেড করছে, এবং কেউ কেউ তাদেরকে সবসময় কোয়েশ্চেন করছে। তো তিনি বলেছেন, তিনি বলেছেন সুপ্রিম কোর্ট জাজ সঞ্জয় কিষাণ কল, তিনি বলেছেন যে ঠিক আছে, ক্রিটিসাইজ অবশ্য করা উচিত, কিন্তু তার মধ্যে কিন্তু একটা লিমিট থাকা উচিত, কারণ একটা লিমিটের উপর যদি চলে যায় তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু কোনো কোনো সিস্টেমটার কোনো কী বলে ভ্যালু থাকে না, তাই না, সিস্টেমের কোনো ক্রেডিবিলিটি থাকে না। এই সিস্টেমটাকে, একটা সিস্টেমকে আমরা সবসময় যদি চ্যালেঞ্জ করতে থাকি তাহলে সিস্টেমটার কোনো ক্রেডিবিলিটিই থেকে যায় না। তো দেখো, আমরা একটু দেখে নেব, ইনটলারেন্স এগেনস্ট জুডিশিয়ারি ইজ গ্রোয়িং, জুডিশিয়ারির বিরুদ্ধে ইনটলারেন্সটা বেড়েই যাচ্ছে। ডোন্ট মিসট্রাস্ট দ্য সিস্টেম এসসি জাজ। তো আমাদের বিচার ব্যবস্থা কিন্তু আমাদের তিনটা পিলার, একটা এক্সিকিউটিভ, একটা লেজিসলেটিভ, একটা জুডিশিয়ারি। তো এই পিলারটাকে মিসট্রাস্ট না করার জন্য তিনি অনুরোধ করেছেন। তো দেখো, সুপ্রিম কোর্ট জাজ সঞ্জয় কিষাণ কল সেড দেয়ার ওয়াজ গ্রোয়িং ইনটলারেন্স এগেনস্ট দ্য জুডিশিয়ারি ফুয়েল বাই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার দ্বারা কিন্তু এটাকে আরও বেশি বাড়ানো হচ্ছে এই ইনটলারেন্সটাকে। হি সেড ইম্পুটেশনস ওয়ার বিং মেড এগেনস্ট জাজেস ফর দেয়ার ডিসিশন, ঠিক আছে। ড্যামেজ ওয়াজ ডান টু দ্য জুডিশিয়াল ইনস্টিটিউশন ইফ দ্য টেন্ডেন্সি টু ক্রিটিসাইজ ক্রস সার্টেন লাইন্স। ওকে, তো তিনি বলেছেন যে বিভিন্ন রকম প্রশ্নচিহ্ন কিন্তু জাজেসদের ওপর আনাই হচ্ছে, ঠিক আছে, জাজেসদের ডিসিশনের উপর বিভিন্ন রকম কোয়েশ্চেন চিহ্ন আসছে। তারপরে ড্যামেজ কিন্তু হচ্ছে আমাদের পুরো জুডিশিয়াল ইনস্টিটিউশনের উপর, বিচার ব্যবস্থার উপর, এবং এটা হচ্ছে এই যে ক্রিটিসাইজ সেটা কিন্তু একটা লাইন লিমিট যেটা থাকে, একটা লিমিটের লাইন কিন্তু ক্রস করে গেছে, তিনি এটা অভিযোগ করেছেন। ক্রিটিসিজম ইজ অলসো ইনফরমেশন, ঠিক আছে, ক্রিটিসিজম ইজ অলসো ইনফরমেশন বাট বাউন্ডারিজ নিড টু বি মেড অর ইফ সাচ ক্রিটিসিজম বিকামস পার্ট অফ মিস ইনফরমেশন, ঠিক আছে। তিনি বলেছেন ক্রিটিসিজম হওয়া উচিত কিন্তু সেটার একটা বাউন্ডারি রয়েছে, তার উপরে যেন সেটাকে যেন ক্রস না করা হয়। তাছাড়া এরকম না হওয়া উচিত যে ক্রিটিসিজমটা একটা মিস ইনফরমেশন হয়ে যাক, ক্রিটিসিজমের আড়ালে কেউ মিস ইনফরমেশন বা ফেক নিউজটাকে প্রমোট করুক, তো এটা যেন না হয় এটা আমাদের দেখতে হবে। অ্যান্ড দিস ইজ নট গুড ফর দ্য সিস্টেম, এবং আমাদের জুডিশিয়ারি সিস্টেমের জন্য এটা কখনোই ভালো না। ইফ ইউ মিসট্রাস্ট এভরি সিস্টেম দেন ইউ ডু নট হ্যাভ আ সিস্টেম অ্যান্ড অল ইউ হ্যাভ ইজ আ এনার্জি, জাস্টিস কল সে। তিনি বলেছেন যদি তুমি সবগুলো সিস্টেমকে, গভর্নমেন্টের বা আমাদের পুরো দেশের কনস্টিটিউশনের সবগুলো সিস্টেমকে যদি আমরা মিসট্রাস্ট করি, অবিশ্বাস করি, তাহলে কোনো সিস্টেমই বেঁচে থাকবে না এবং চারিদিকে এনার্জি সৃষ্টি হবে, ঠিক আছে। এনার্জি মানে যেখানে কোনো রকম শাসনতন্ত্র থাকে না সেটাকে বলা হয় এনার্জি। কেউ কাউকে কন্ট্রোল করার জন্য কোনো ল থাকবে না, কোনো রুল থাকবে না কোনো কান্ট্রিতে, যে যার মতো যে ইচ্ছা করতে পারবে সেটা হচ্ছে এনার্জি। হি সেড দিস ডিউরিং অ্যান অনলাইন লেকচার অন সানডে অন ফ্রিডম অফ স্পিচ ইন টাইমস অফ কোভিড-19। এই লেকচারটায় যেটা টাইটেল আছে, ফ্রিডম অফ স্পিচ ইন টাইমস অফ কোভিড-19 ফেক নিউজ অ্যান্ড মিস ইনফরমেশন, এই টাইটেলের আন্ডারে তিনি এই বিষয়গুলো তুলেছিলেন, এই কনসার্নগুলো, যে জুডিশিয়ারি যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট পিলার সেটাকে কিন্তু মিসট্রাস্ট যাতে না করা হয় সেটা তিনি বলেছিলেন। নেক্সট আমরা দেখব কি আমাদের ইম্পর্টেন্ট আর্টিকেল রয়েছে, দেখে নিচ্ছি আমরা, আমরা এখন চলে যাব। হ্যাঁ, তো দেখো এখানে একটা আর্টিকেল আছে, ওপেন উইথ কশন, মানে যেটা লকডাউন আনলক 1.0 এখনই বললাম, সেটাকে যেন খুব মানে খুব আমাদের খুব একটা ক্রুশিয়াল বিষয়, ঠিক আছে, আমাদের একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কিভাবে আমরা এই লকডাউন থেকে বেরোবো এবং সেটাকে খুব খুব ভাইটালভাবে কিন্তু কী করতে হবে, ট্যাকেল করতে হবে জিনিসটাকে, মাইনুটলি ট্যাকেল করতে হবে, খুব কেয়ারফুলি ট্যাকেল করতে হবে জিনিসটাকে, ঠিক আছে। তো এটাই তিনি বলেছেন, ইস মানে
is a truth universally acknowledged now that the severe restriction to certain COVID-19 produces traumatic displacement of the weakest section. তো এটা খুব দরকার ছিল এবং তাদের যে সেকশনের এই যে উইকেস্ট সেকশনের উপর যে লকডাউনের প্রভাব পড়ছে সেটাকে তোলা, কিন্তু এই যে তুলতে হবে সেটা যেন যে আনলকিং যে অ্যাক্টিভিটি শুরু হয়েছে সেটা যেন খুব কেয়ারফুলি করা হোক, এগুলোই এই আর্টিকেলে বলা হয়েছে। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে সিটিজেন হু হ্যাভ অ্যাকসেপ্টেড সিভিয়ার কার্টেলমেন্ট অফ লিবার্টিস ডিউরিং দ্য লকডাউন ক্যান বি পারসুয়েটেড টু অ্যাডপ্ট দ্য হেলদি পাবলিক বিহেভিয়ার কোড ইউজিং মেজার্স দ্যাট আর সিভিল অ্যান্ড ইয়েট ফার্ম। তো একটা হেলদি পাবলিক বিহেভিয়ার কিন্তু একটা আমাদের সমাজে আনতে হবে, যাতে সবাই মাস্ক পরে থাকুক, সবাই কেয়ারফুল থাকুক, ঠিক আছে, সবাই যেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলুক, এই জিনিসগুলো পাবলিক বিহেভিয়ার কিন্তু চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো এগুলো আমরা দেখছি, তাছাড়া এই যে এখানে তার আগেই বলা হয়েছিল ফিজিক্যাল ডিস্টেন্সিং ইন পাবলিক প্লেসেস, ফেস কভার, ঠিক আছে, আমাদের স্পিটিং করা যাবে না কোথাও, গ্যাদারিং ইন লার্জ নাম্বারস করা যাবে না কোথাও, এগুলো কিন্তু আরও বেশি ক্রাইসিসটাকে ওয়ার্সেন মানে খারাপ করবে। এবং লাস্টলি যেটা সলিউশন দেওয়া হয়েছে, দ্য কোর্স অফ কোভিড-19 ইন দ্য উইক অ্যাহেড ইজ বাই নো মিন্স প্রেডিক্টেবল। তো আগে এই যে কোভিড-19 প্রভাবটা কতটা ডিপ হবে সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল, সেটা কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না। অ্যান্ড দ্য সেন্টার রেকগনাইজেস দ্য পসিবিলিটি অফ নিউ রুরাল ক্লাস্টার এমার্জিং ডিউ টু লার্জ স্কেল রিটার্ন অফ দ্য লার্জ স্কেল রিটার্ন অফ দ্য মাইগ্রেন্টস। এবং যে রুরাল ক্লাস্টার এলাকাগুলোতে যেখানে হচ্ছে, মানে এখানে লেখক বলতে চাইছেন যে রুরাল ক্লাস্টার তৈরি হতে পারে, ঠিক আছে, আগে যেখানে আরবান এরিয়াগুলোতেই বেশিরভাগ কেসেস পাওয়া যাচ্ছিল, এবার যেহেতু লার্জ স্কেল মাইগ্রেন্টসরা ফিরে আসছেন তাদের তাদের জায়গায়, তাদের নেটিভ প্লেসে, তো রুরাল এলাকাতে বিশেষ করে, তো রুরাল ক্লাস্টার তৈরি হতে পারে যেখানে কোভিড-19, ঠিক আছে, ওকে, এটা বলেছেন। ওয়েদার ইন দ্য সিটিজ অর দ্য কান্ট্রি সাইড আনলক ওয়ান মাস্ট প্রায়োরিটাইজ সাম অ্যাকশনস। তো হয় এটা হয় গ্রামে হোক বা শহর হোক, আনলাইক ওয়ানকে কিন্তু একটা জিনিস প্রায়োরিটাইজ করতেই হবে, কি ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস দ্যাট দ্য ভাইরাস ইজ প্রেজেন্ট, র্যাম্প আপ টেস্টিং, প্রোভাইড হেলথ সার্ভিসেস অ্যান্ড ইনটেন্সিভলি মনিটর রিলিফ মেজার্স। তো এই চারটা জিনিস করার কথা লেখক বলেছেন, যে আনলক ওয়ানটাকে কিন্তু কয়েকটা জিনিস প্রায়োরিটাইজ করতে হবে খুব বেশি করে, এই যে ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন মাইগ্রেন্টসরা নিজের নিজের নেটিভ প্লেসে ফিরে আসছেন, কী কী পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, দ্যাট দ্য ভাইরাস ইজ, এখনও কিন্তু ভাইরাসটা প্রেজেন্ট আছে, এরকম না যে লকডাউন খুলে দেওয়া হয়েছে মানে ভাইরাস চলে গেছে, এগুলো কিন্তু জনমানুষের জনসচেতনতা জাগাতে হবে, টেস্টিংটাকে র্যাম্প আপ করতে হবে, আরও বেশি করে টেস্টিং করতে হবে, যাতে যাদের যাদের পজিটিভ হচ্ছে তাদের থেকে মানুষ দূরে থাকতে পারে, প্রোভাইড হেলথ সার্ভিসেস, হেলথ সার্ভিসেস যেটা নেসেসারি শুধুমাত্র কোভিড-19 জন্যই নয়, আদার্স হেলথ সার্ভিসেস যাদের কোমরবিডিটি রয়েছে তাদেরকে ট্রিট করা ভালো করে, অ্যান্ড ইনটেন্সিভলি মনিটর রিলিফ মেজার্স, এবং রিলিফ মেজার্স যাদের ইকোনমিক্যালি যারা একদম ডাউন ট্রোডেন, যারা মানে খেতে পাচ্ছে না, যারা লিভিং তাদের জন্য বেঁচে থাকা খুব মুশকিল হয়ে গেছে, তাদেরকে তাদের প্রবলেমকে কিন্তু অ্যাড্রেস করা, এই জিনিসগুলো কিন্তু চালিয়ে যেতে হবে, এটাই এখানে বলা হয়েছে। নেক্সট আমরা আর্টিকেল দেখব, ঠিক আছে, এখানে দেখো একটা দেওয়া আছে, ইটস টাইম ফর এ ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রোগ্রাম ইন ইন্ডিয়া প্রোভাইডিং আনকন্ডিশনাল রেগুলার পেচেক অ্যাট লিস্ট টিল দ্য ইকোনমি নর্মালাইজেস ইজ দ্য এন্ড অফ দ্য আওয়ার, অনিল কে অ্যান্থনি। তো লেখক এখানে বলছেন যে আমাদের এই যে ইউনিভার্সাল বেসিক ইনকাম, যেটা মানে সবার জন্য ইনকাম একটা দেওয়া, সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ইউনিভার্সাল বেসিক ইনকাম, কোনো রকম স্কিম প্রোভাইড না করে সবার অ্যাকাউন্টে যদি গভর্নমেন্ট টাকা দিয়ে দেয়, একটা ইউনিভার্সাল বেসিক ইনকাম যদি এনশিওর করে সেটাকেই বলা হয় কি ইউনিভার্সাল বেসিক ইনকাম, ঠিক আছে। তো আমাদের যে অনেক দিন ধরে কথা চলছিল, কিন্তু লেখক বলছে এটাই সঠিক সময়, এই সময় এই ব্যবস্থাটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, এবং যদি নাও পসিবল হয় অ্যাটলিস্ট যারা ডাউন ট্রোডেন, যারা সব থেকে বেশি কষ্টে আছেন তাদের জন্য কিন্তু করা হতেই পারে। তো প্রোভাইডিং আনকন্ডিশনাল রেগুলার পে চেকস, আনকন্ডিশনাল একটা রেগুলার পে বা ইউনিভার্সাল বেসিক ইনকাম দেওয়া উচিত অ্যাটলিস্ট টিল দ্য ইকোনমি নর্মালাইজেস, এবং যতদিন না ইকোনমিটা আমাদের নর্মালাইজ হচ্ছে, আমাদের ইকোনমিতে কোনো অ্যাক্টিভিটিসগুলো পুনরায় আগের মতো হচ্ছে, ততদিন কিন্তু অ্যাটলিস্ট দেওয়া উচিত, তিনি এখানে বলেছেন, ঠিক আছে। টুডে ডিসরাপটিভ টেকনোলজিস লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসারিং ইন দ্য প্রোডাক্টিভিটি গেইনস দ্যাট উই হ্যাভ নেভার সিন বিফোর, দে আর অলসো স্পিডিলি রিডিউসিং হিউম্যান ক্যাপিটাল রিকোয়ারমেন্টস, মেকিং জবস আ
প্রিমিয়াম। তো আগে যেরকম আমাদের অনেক লোক লাগতো যে কোনো কাজের জন্য, এখন কিন্তু এই যে নতুন টেকনোলজি যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, তারা নিজেরাই গেস করে নিচ্ছে। আগে যেটা মানুষকে ম্যানুয়ালি করতে হতো যেই কাজগুলো, সেগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর কিন্তু করতে হচ্ছে না। ফলে জব ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, প্রোডাক্টিভিটি গেইনস অ্যান্ড দ্যাট উই হ্যাভ নেভার সিন বিফোর, আমরা এরকম কিন্তু কোনোদিন দেখিনি। এবং তারা কিন্তু হিউম্যান ক্যাপিটাল রিকোয়ারমেন্টসটাকে কমাচ্ছে, এখন আর বেশি হিউম্যান ক্যাপিটালের দরকারই পড়ছে না, এবং জব প্রিমিয়াম হয়ে যাচ্ছে, মানে জবের অভাব হয়ে যাচ্ছে। সিলিকন ভ্যালিতে আমরা দেখতে পারি যে দ্য রিজিয়ন ইজ হোম টু দ্য সিলিকন ভ্যালি, যেটা আমেরিকায় আছে যেই জায়গাটা, রিজিয়নটা, দ্য রিজিয়ন ইজ হোম টু ফাইভ অফ দ্য ওয়ার্ল্ডস এইট মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি। তো আমাদের ওয়ার্ল্ডের সব থেকে বড় এই টেক জায়েন্ট কোম্পানিগুলো কিন্তু সেই সিলিকন ভ্যালিতে আছে, ঠিক আছে, সব এই আটের মধ্যে সব থেকে বড় পাঁচটা কোম্পানি সেখানে আছে। অ্যান্ড দিস জায়েন্টস অল টেকনোলজি কোম্পানি, সবগুলোই কিন্তু টেকনোলজি কোম্পানি, হ্যাভ এ কিউমুলেটিভ মার্কেট ক্যাপ অফ ওভার $4 trillion, ঠিক আছে। তো তাদের সব থেকে বেশি দেখছো ক্যাপিটাল রয়েছে তাদের কাছে, $4 trillion, অ্যান্ড ইয়েট দে টুগেদার ডাইরেক্টলি এমপ্লয় জাস্ট 1.2 মিলিয়ন পিপল। তাদের কাছে এত টাকা থাকা সত্ত্বেও তারা শুধু 1.2 মিলিয়ন পিপলকেই কিন্তু জব দিচ্ছে, বা তারও কম পিপলকে জব দিচ্ছে। তো এটাই আমাদেরকে ভাবাচ্ছে যে এখন হিউম্যান রিসোর্সের কিন্তু দাম কিন্তু কমে যাচ্ছে, ইভেন মেশিন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো কিন্তু তার জায়গা নিয়ে নিচ্ছে। তো এই অলরেডি এই সময় জব ক্রাইসিস চলছে, সো ইউনিভার্সাল বেসিক ইনকাম কিন্তু এই সময় খুবই বেশি কি সিগনিফিক্যান্ট, তাই না? তো টুল টু ইরাডিকেট পোভার্টি, মেনি কনসিডার এ ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রোগ্রাম টু বি আ সলিউশন দ্যাট কুড মিটিগেট দ্য লুমিং ক্রাইসিস কজ বাই দ্য ডুইন্ডলিং জব অপরচুনিটিস। এই যে জব অপরচুনিটি কমে যাচ্ছে, তার মধ্যে এই ইউবিআইটা, ইউনিভার্সাল বেসিক ইনকামটা একটা খুব ভালো রাস্তা হয়ে উঠতে পারে। অ্যান্ড ইউবিআই ইজ অলসো ডেলিবারেটেড অ্যাজ অ্যান এফেক্টিভ পোভার্টি এরাডিকেশন টুল, তার সাথে সাথে এটা পোভার্টিও এরাডিকেট করতে পারে, দূর করতে পারে। সাপোর্টার অফ দিস স্কিম ইনক্লুড, এবং এই স্কিমের অনেকে সাপোর্ট করেছেন, যেমন ইকোনমিক্স নোবেল লরিয়েট পিটার ডায়মন্ড অ্যান্ড ক্রিস্টোপার পিসারাইস, অ্যান্ড টেক লিডার্স যেমন মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুকের স্রষ্টা, এবং এলন মাস্ক, যার নিজের ডিফেন্স একটা কোম্পানি আছে, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এলন মাস্কের। তো এরা সবাই কিন্তু ইউনিভার্সাল বেসিক ইনকামের ফেভারে বলেছেন, তারা বলেছেন এই যে মেশিন লার্নিং, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো আসার ফলে যে মানুষের জব কমে যাচ্ছে অলরেডি, এবং COVID-19 এরকম সিচুয়েশন, তো এখন তো আমাদের ইউবিআই কিন্তু গ্রহণ করাই উচিত। অ্যান্ড দেখো নেক্সট, দেখো ইউবিআই ইন ইস টু সেন্স উড এনটেল দ্য প্রভিশন অফ আনকন্ডিশনাল ফিক্সড অ্যামাউন্ট টু এভরি সিটিজেন্স ইন এ কান্ট্রি। তো সব সিটিজেনদের, মানে আমাদের কান্ট্রি সব সিটিজেনের, বা যে কোনো কান্ট্রি সব সিটিজেনকে যদি একটা ফিক্সড অ্যামাউন্ট প্রোভাইড করা হয়, সেটাই হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম। নেভার ডিলেস কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং কেনিয়া, ব্রাজিল, ফিনল্যান্ড অ্যান্ড সুইজারল্যান্ড হ্যাভ বট ইন টু দিস কনসেপ্ট অ্যান্ড হ্যাভ বিগান কন্ট্রোল ইউবিআই পাইলটস টু সাপ্লিমেন্ট দেয়ার পপুলেশন। তো এই যে বড় বড় কান্ট্রি বা ছোট কান্ট্রি যেরকম কেনিয়া, ব্রাজিল, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, এরা কিন্তু অলরেডি এই কনসেপ্টটাকে নিজেদের কান্ট্রিতে ইউজ করেছে, এবং তারা তাদের পপুলেশনকে কিন্তু সাপোর্ট করেছে এই ইউনিভার্সাল বেসিক ইনকামের দ্বারা। এই উদাহরণটা দেওয়া হয়েছে। এবং লাস্টে দেখো বলা হয়েছে লকডাউন ইন সাম ফরম্যাট আর এক্সপেক্টেড টু বি নর্ম টিল দ্য অ্যারাইভাল অফ আ ভ্যাকসিন। তো লকডাউন কিন্তু কিছু না কিছু ফর্মে থাকবেই, এক্সিস্ট করবেই, যতক্ষণ না প্রপার ভ্যাকসিন চলে আসছে বা ওষুধ চলে আসছে। উইথ অলমোস্ট 90% ইন্ডিয়াস ওয়ার্ক ফোর্স ইন দ্য ইনফর্মাল সেক্টর উইদাউট মিনিমাম ওয়েজেস অর সোশ্যাল সিকিউরিটি, মাইক্রো লেভেল সার্কামস্ট্যান্সেস উইল বি ওয়ার্স ইন ইন্ডিয়া দ্যান এনিওয়ার এলস, ঠিক আছে। তো মাইক্রো লেভেল সার্কামস্ট্যান্সেস আমাদের দেশে কিন্তু ওরকম সাহায্য করবে না, কারণ আমাদের দেশে কিন্তু 90% যেটা ওয়ার্কফোর্স সেটা কিন্তু ইনফর্মাল সেক্টরে রয়েছে, যাদের ওয়েজ খুবই কম বা যাদের সোশ্যাল সিকিউরিটি বলে কিছু নেই। অ্যান্ড দ্য ফ্রিকুয়েন্ট সাইট অফ সেভারাল থাউজেন্ড অফ মাইগ্রেন্ট লেবারার্স আন্ডারটেক পেরিলাস জার্নি অন ফুট ইনহিউম্যান কন্ডিশন অ্যাজ এ ডিসগ্রেসফুল ব্লাইট অন ইন্ডিয়া। তো ভারতের উপর একটা প্রশ্নচিহ্ন যে এত হাজারে হাজারে মাইগ্রেন্ট পরিযায়ী শ্রমিকেরা, তারা হচ্ছে তাদের পায়ে হেঁটে তাদের এই কঠিন একটা জার্নি করছেন, তাদের এবং তাদের নিজের নিজের জায়গায় ইনহিউম্যান কন্ডিশনে তাদের দেখা যাচ্ছে। অ্যান্ড ওয়ান ওয়ে টু এনশিওর দেয়ার সাস্টেনেন্স থ্রু আউট দিস ট্রাইং টাইমস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ আনকন্ডিশনাল রেগুলার পেচেকস অ্যাট ম্যাক্সিমাম ইউনিভার্সালিটি। তো ম্যাক্সিমাম ইউনিভার্সালিটি বজায় রেখে, যে সবাইকে যেন ইনক্লুড করা যায় সেটা বজায় রেখে, তাদেরকে যদি সাপোর্ট করতে হয় তাহলে একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে একটা রেগুলার পে দেওয়া হোক, আনকন্ডিশনাল, কোনো রকম শর্ত ছাড়াই তাদের একটা রেগুলার পে, যেটাকে আমরা ইউবিআই বলতেই পারি, ইউনিভার্সাল বেসিক ইনকাম, তাদের জন্য এনশিওর করা হোক, অ্যাটলিস্ট টিল দ্য ইকোনমি নর্মালাইজেশন। ইফ ইউনিভার্সাল বেসিক ইনকাম এভার হ্যাড এ টাইম, ইট ইজ নাও। এবং বলছেন যতদিন না, ইভেন যতদিন
অ্যাটলিস্ট যতদিন ইকোনমি নর্মালাইজ হচ্ছে ততদিন তো সরকার এটাই করতেই পারে। এবং যদি ইউনিভার্সাল বেসিক ইনকাম সত্যি আমাদের দেশে লাগু করতে হয় তাহলে এটাই এটাই এখন করার বেস্ট টাইম, এটাই লেখক বলেছেন। ঠিক আছে, তো আজকের মতো এটাই ছিল। শুধু একটা জিনিস জেনে নাও যে আমেরিকায় একটা প্রোটেস্ট চলছে, জর্জ ফ্লয়েড একজন আফ্রিকান আমেরিকান, তাকে হচ্ছে খুব ব্রুটালি মার্ডার করা হয়েছে একজন হোয়াইট পুলিশের দ্বারা, তার জন্য পুরো দেশে প্রোটেস্ট চলছে। তো সেটা নিয়ে কিন্তু রয়েছে আরেকটা সাইক্লোন আরেবিয়ান সিতে কিন্তু ধেয়ে আসছে, সেটা সম্পর্কে হয়তো কালকে আবার নিউজ আসবে, তো আমরা ডিটেলে পড়বো। ওকে, তো এই জিনিসগুলো আজকে নিউজ পেপারে ছিল। তোমাদের যদি মনে হয় যে তোমাদের হেল্প হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিংয়ে, তোমরা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো অ্যান্ড ভালো না লাগলে আনলাইক করো। থ্যাংক ইউ।